তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর 3টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল 3টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সকল এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে।